হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। রোজা প্রায় শেষের দিকে, সো ঈদ চলে এসেছে। আমরা ওয়েট কমিয়ে ঈদ পালন করার জন্য কিন্তু একদম রেডি। সো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু ওয়েট ট্রেনিং শেয়ার করব, যেগুলো আমি রোজার মধ্যে করছি। প্রতিদিন না, সপ্তাহে তিন দিন করার চেষ্টা করছি। সো চলো তোমাদের সঙ্গে এই ইজি ওয়েট ট্রেনিংগুলো শেয়ার করি। ওয়েট ট্রেনিং সম্পর্কে আগে একটু বলে নিই, সেটা হচ্ছে অনেকেই মনে করে যে প্রথম দিকে এক্সারসাইজ স্টার্ট করার সময় মনে করে যে কোনটা করব, অ্যাবস ট্রেনিং করব, কার্ডিও করব, নাকি ওয়েট ট্রেনিং করব, কোনটা করব, কোনো ডিসিশন পায় না। সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে, তোমার যদি ওয়েটটা একটু বেশি হয় প্রথম দিকে, তোমরা কিন্তু কার্ডিওটা ভালো মতো করে ফেলতে পারো, কারণ কার্ডিওতে ওয়েটটা দ্রুত লস হয়। সবাই তো চায় ওয়েটটা একটু তাড়াতাড়ি লস হোক, তাই না? সো যদি ওয়েটটা স্লোলি লস হয় তাহলে কিন্তু আমরা উৎসাহ হারিয়ে ফেলি, ওয়েট লস জার্নিটা কিন্তু তুমি আর কন্টিনিউ করতে পারবে না। সো তোমার উচিত হবে আগে কার্ডিও এক্সারসাইজটা করে ওয়েটটা একটু কন্ট্রোলে নিয়ে আসা, তারপরে তুমি যদি চাও নিজেকে একটু টোনড আপ করতে বা আরেকটু অ্যাডভান্স পর্যায়ে নিয়ে যেতে, তখন তুমি ইজিলি ওয়েট ট্রেনিংটা চেষ্টা করতে পারো। আমি যেমন এরকম করছি, নাও আমি 53 কেজি, সো দিস ইজ মাই ডিজায়ার্ড লেভেল। আমি এটাই চেয়েছিলাম যে 52 to 53-এর মধ্যে আসতে। সো এখন আমি চাচ্ছি নিজেকে একটু ফিট করতে, যার জন্য আমি এখন ওয়েট ট্রেনিংটা স্টার্ট করছি। আর জিমে যাওয়ার যোগ্যতা রাখে বা সুযোগ পাচ্ছে তারা তো আলাদা কথা, তারা ওয়েট ট্রেনিং প্রথম থেকে স্টার্ট করতে পারে। বাট যারা বাসায় আমার মতো ওয়েট লস করছো বা করতে চাও, তারা কিন্তু এক জোড়া ডাম্বল কিনে নিয়ে ইজিলি বাসায় করে ফেলতে পারো, অথবা যদি ডাম্বল পসিবল না হয় তোমরা কিন্তু এক জোড়া পানির বোতল নিয়েও ট্রাই করতে পারো। চলো আমি তোমাদের সঙ্গে ইজি ওয়েট ট্রেনিং যেগুলো তোমরা বাসায় ইজিলি ট্রাই করতে পারো সেগুলো শেয়ার করি। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন, যারা ফিটনেস রিলেটেড, বিউটি রিলেটেড, এনি কাইন্ড অফ উইমেন টপিকগুলো পছন্দ করো, দেখতে চাও, দেখতে ভালোবাসো, তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে, যাতে কোনো ভিডিও আমার মিস না হয়ে যায়। সো চলো আমরা এক্সারসাইজ স্টার্ট করে দিই। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে 10 মিনিট ওয়ার্ম আপটা করে নেব। আমি ট্রেডমিলে ওয়ার্ম আপটা করে নিচ্ছি, তোমরা চাইলে এভাবে ওভাবে যেভাবে আমি দেখিয়েছি ওয়ার্ম আপগুলো সেভাবেও করে নিতে পারো। হালকা ওয়ার্ম আপ করে তোমাদের কাছে ফিরে আসছি। ওকে, সো ফার্স্ট এক্সারসাইজ যেটা আমরা করব সেটা ডাম্বল রো। ডাম্বল রো করার জন্য আমার প্রথমেই 2টা ডাম্বল লাগবে। তোমরা যে কোনো ওয়েট নিতে পারো, তোমরা চাইলে 1 লিটার 1 লিটার ওয়াটার বটল নিতে পারো, তোমরা চাইলে 2 কেজি ওয়েট নিতে পারো, 3 কেজি ওয়েট নিতে পারো, আমি 5 কেজি নিচ্ছি। কীভাবে স্টার্ট করবে আমি প্রথমে দেখিয়ে দিই। তোমার হাঁটু একটু বেন্ড হবে, জাস্ট এরকম, ব্যাকটা এরকম স্ট্রেট হবে, ব্যাক এরকম হবে না, এরকম হবে না, সোজা হবে না, জাস্ট এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। ওকে, নাও স্টার্ট, 1 2, আমরা একটা করে হাত উপরের দিকে নিব এবং একটা নিচে নামাবো। দিস ইজ কল্ড ডাম্বল রো। আমি কোনো নির্দিষ্ট রেপিটেশন বলে দিচ্ছি না, যে যতটা পারে তার সামর্থ্য অনুযায়ী করবে, বাট মিনিমাম 12টা বা 15টা করার চেষ্টা করবে। ওকে, সো দ্য নেক্সট এক্সারসাইজ ইজ শোল্ডার প্রেস। নাও আমরা জাস্ট হাত দুটো এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিব এবং উপরের দিকে প্রেস করব। শোল্ডারের জন্য পারফেক্ট এক্সারসাইজ, 1 2 3 4, আমরা প্রেশার ক্রিয়েট করব না, এরকম এরকম করব না, জাস্ট স্মুথলি, ওকে, জাস্ট স্মুথলি,
ओके द नेक्स्ट वन इज आवर फेवरेट स्क्वाट। स्क्वाट एमनिते आमादेर जोनो अनेक उपकारी, तार उपरे तुमी जोदि डाम्बल निये करो सेटा तो एक्स्ट्रा बोनस। सो आमी एकटा डाम्बल एभाबे धरछी, वन टू थ्री फोर। स्क्वाट एमन एकटा एक्सारसाइज जेटाते तुम्हार कि ना प्रत्येकटे मासल एंगेज होबे। ओके ओके द नेक्स्ट वन इज चेस्ट प्रेस। चेस्ट प्रेसर जो तुम्हें प्रथम क्य करते तुम्हें प्रथम शुए पड़ते हैं, पाटा जस्ट ये रखे, दें हाथ दुटो 90 डिग्री एंगेले एवं ऊपर दिखे प्रेस कर, बेशी प्रेशर क्रिएट करबे ना, एरकम एरकम करबे ना, जस्ट स्मूथली जेंटली। ओके वन टू थ्री फोर। एवं एखाने तुमी जोदि चाओ आर एकटु एडवांस्ड लेवेले करबे, ताहले तुमी डाम्बल प्रेसेर साथे साथे हिपटाके आप करते पारो। आमी देखाई एरकम एरकम जस्ट डाम्बलटा प्रेस करबे उपरे एवं साथे साथे तोमार हिपटाके उपरेर दिके नेबे, जस्ट एरकम। आमरा जखन उपरेर दिके डाम्बलटा प्रेस करब तखन ब्रीथ आउट करब, एवं जखन नीचेर दिके निये आसब तखन ब्रीथ इन करब, जस्ट एरकम। ओके ओके डन। ओ नेक्स्ट एक्सरसाइज इज कॉल डेडलिफ्ट। डेडलिफ्ट आमरा साधारणत बारबेल यूज करे थाकि, बट इट्स अ काइंड ऑफ डेडलिफ्ट जेटा आमरा डाम्बल दिए करे फेलते पारी। जस्ट पाटा देखो ए पोजिशने राखबे এবং ডাম্বল দুটা এভাবে নেবে। এরপরে আমাদের হাঁটুটা একটু বেন্ড করব, বেশি না, আমরা যখন নিচে নামবো তখন একটু বেন্ড করব। দেখো ঠিক এভাবে আমাদের ব্যাকটা কিন্তু একদম স্ট্রেট থাকবে। আমি এভাবে দেখাই, জাস্ট এরকম। টু थ्री एखाने तुमी जदि एकटु एडवांस्ड लेवेले जेते चाओ ताहले किन्तु तुमी जखन उपरे उठबे तखन शोल्डारटा जस्ट एरकम एकटु प्रेस करते पारो। देखो जस्ट एरकम एरकम। ओके जस्ट उठबे एबं शोल्डारटा प्रेस करबे। ओके सो लास्ट वन आमरा जेटा करबो सेटा ट्राइसेप किक बैक्स। तार जोनो तुमी डाम्बलटा जस्ट एभावे धरबे एवं पा दुटो एभावे थाकबे, जस्ट उपरेर दिके नेबे एवं नीचे नामाबे खुबी जेंटली। ओके कोनो रकम प्रेशर क्रिएट करा जाबे ना, কোনো রকম তাড়াহুড়া করা যাবে না।
जस्ट ऊपरे उठाबे एवं नामाबे। ट्राई करबे वेटटा दुई हाथे समान भावे क्यारि करते, कोनो हाथे कम कोनो हाथे बेशी जेनो ना हय, दुई हाथे समान भावे वेटटा क्यारि करबे। এই তো আমার এক্সারসাইজ ছিল আজকে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সো টেক কেয়ার গাইজ, অল দ্য বেস্ট, সবাই অনেক ভালো থাকো, সামনের ঈদটা অনেক ভালো কাটুক তোমাদের। আল্লাহ হাফেজ।